বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম বছর শেষে বেশ কয়েকটা পাত্র এবং পাত্রীর সন্ধান দেওয়ার জন্য। আমি আবারও আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। ল্যান্ড নাম্বারটাও বলে দিচ্ছি, 8396476। ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। আর অফিসের অ্যাড্রেসটা তো হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আমাদের এখানে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি আছে। আমি চিন্তাভাবনা করছি যে আসলে কিভাবে খুব সহজে অল্প সময়ে আপনাদের মাঝে পাত্র এবং পাত্রীর সন্ধান দিতে পারি। সেজন্য আমি বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যে যারা সরাসরি আপনার অনলাইনের মাধ্যমে সরাসরি ওনারাও আসতে চায়। যেমন বেশ কয়েকটা পাত্রীপক্ষ বলল, পাত্রীরা নিজেরাই মানে খুব উইলিংলি এসে বলল যে আন্টি বা আপা, আমরা আপনি যখন বিজ্ঞাপন দিবেন ইউটিভিতে, যার জন্য দিবেন, আমার জন্য যখন বলবেন, আমি সরাসরি ইউটিভিতে আসতে চাই। তো আমি আপনাদের কাছে বলছি, যারা আমার এই পাত্র এবং পাত্রী এবং গার্জিয়ানরা আছেন, আপনারা কি চান আমি এইভাবে সুন্দরভাবে সবাইকে হয়তো সরাসরি, অনেক সময় দেখা যায় করোনাকালে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে পাত্রী বা পাত্র দেখা খুব টাফ, সেক্ষেত্রে কি আমি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে মেয়ে এবং ছেলেকে দেখাদেখি করাইতে পারি? যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। আমার মোবাইল নাম্বার তো বলেই দিছি, আবারও বললাম, 01971860261। এখানে কিন্তু অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি আছে, যারা আসলে বিয়ে শাদী হচ্ছে একটা ফরজ কাজ, ফরজ কাজে কিন্তু কোনো লজ্জা নেই। আমি মনে করি যারা এই উইলিংলি আমাদের কাছে আসছে এবং যে পাত্র এবং পাত্রীরা আসছে, তারা কিন্তু সত্যি প্রত্যেকটা পরিবারই এবং খুবই ভালো, এবং মেয়ে এবং ছেলেগুলি অত্যন্ত ভালো। তারা গার্জিয়ানের মাধ্যমে আসে, গার্জিয়ান সব কিছু মিলেই, পছন্দ হলেই কাজ হয়ে যায়। সেজন্য এই মুহূর্তে আমার অফিসে এখন রেডি আছে, আপনাদের কাছে আমি বলবো। ওরা অবশ্য বলছে যে ওরা আসতে চায়, কিন্তু আমি আপনাদের জন্যই আমি কান্তা আপা। আপনাদের যদি এই ব্যাপারে কোনো আপনাদের আপত্তি থাকে, তাহলে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা ফোনে জানিয়ে দেবেন যে না আপা, এটা করা যাবে না। আর যারা চাচ্ছেন যে হ্যাঁ, আমরা সরাসরি দেখতে চাই আপনার যখন ইউটিউবে আপনি আসেন এবং যে মেয়ে এবং ছেলের কথা বলেন তাদের ফেস দেখতে চাই, তাহলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা করাবো। কারণ আমি কিন্তু আপনাদের জন্যই, সকল পরিশ্রম আপনাদের জন্য। আমি কিন্তু সারাক্ষণ, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আপনারা যখন আমাদের কাছে এসে বায়োডাটার ছবি দিয়ে যান এবং বলে যান আপা একটা ভালো ছেলে এবং মেয়ে মিলিয়ে দিবেন, আমি কিন্তু চেষ্টা করি। আর বিশেষ করে আমি সারাক্ষণ, আজকে আমার বলতে হয়, আমি প্রতিটা নামাজে প্রতিটা ওয়াক্ত আপনাদের জন্য চোখের পানি ফেলি যে আল্লাহ, যারা আসতেছে আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করেন, তাদের কাছে যাতে আমি আমার কাছে যাতে ওরা কৃতজ্ঞতা থাকে, আমি যাতে তাদের ঋণ পরিশোধ করতে পারি। আল্লাহর কাছে আমি প্রতিটা নামাজে প্রতিটা ওয়াক্তই আপনাদের জন্য বলি। তো আমি এতটুকুই বলবো, আপনারাও সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমার জীবনসঙ্গী মিলিয়ে দাও, আমার একটা ভালো স্বামী, ভালো একটা বউ যাতে পাই। আমি আপনাদের কাছে এতটুকুই বলতে পারি, আমি আপনাদের জন্য সারাক্ষণই আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আপনাদের মতামতের উপরেই কিন্তু আমি কাজটা করে যাব। আমার উদ্দেশ্যই মানুষের কল্যাণে কাজ করা, মানুষের মুখে হাসি ফুটুক, একটা শুভ কাজ হলে একটা মানুষের, একটা পরিবারের খুব আনন্দ সময় কাটে। এই আনন্দ দেওয়া কিন্তু আল্লাহর কাছে এতটুকুই বলি, আল্লাহ মানুষের আনন্দ সময়টুকুই যাতে আমি এই এই কাজে অংশগ্রহণ করতে পারি, এই কাজে অংশীদার হতে পারি, সেই দোয়া চাই আপনার কাছে। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি আমার দোয়া নামাজ রোজা কবুল করেন। আমার যে ভাই ও বোনরা আসতেছে দূর দূরান্ত থেকে, প্রবাসী ভাই ও বোনরা যে আশা নিয়ে আল্লাহ আমার কাছে ফোন করছে, আল্লাহ তাদের আশা আপনি পূরণ করে দেন। আমি আল্লাহর কাছেই চাই, আল্লাহ ইনশাআল্লাহ সকল
কিছু আল্লাহই করবেন, আমরা উসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি। আপনাদের কাছে আমি যে অফারটা দিলাম, যে পাত্র এবং পাত্রী সরাসরি লাইভে আসতে চায়, বিজ্ঞাপনে আসতে চায়, ইমোতে আসতে চায়, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কান্তাপা এটা ভালো, তাহলে আমাকে ফোন করে আমাকে জানাবেন, আমরা যেভাবে আপনারা চান আমরা সেইভাবে কাজ করে দিব। মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটা আমার মূল উদ্দেশ্য, আমি মানুষের কল্যাণেই কাজ করতে চাই। আল্লাহ আপনি আমার এই মহৎ উদ্দেশ্য আপনি আমাকে কবুল করে নেন, আপনি আমাকে সফলতা দান করেন, সকলের মনের আশা আপনি পূরণ করেন, আপনিই সকল ক্ষমতার মালিক, আপনি আপনার কাছেই তো সাহায্য চাব। তো আমার যারা প্রবাসী ভাই বোনরা আছেন, দেশের যারা আছেন, সবাই ইনশাআল্লাহ আমাকে জানাবেন আপনাদের জন্য আমি কি করলে আপনারা খুশি হবেন, আর আমার কি খারাপ সেটা আপনারা আমাকে বলে দিবেন। আমার ফোন নাম্বার তো আছে। এই মুহূর্তে কিন্তু অনেকগুলি পাত্র এবং পাত্রী আমাদের অফিসে আছে, তাদের আমি মতামত নিয়েছি, সবাই আসতে চায়। তো আমি এখন আপনাদের মতামত নিব, তারপরে আমি সামনে থেকে এভাবে কাজ করব, যে যেই পাত্রর কথা বলবো পাত্রকে দেখাবো, যেই পাত্রীর কথা বলবো পাত্রীকেও দেখাবো। যদি আপনাদের পছন্দ হয়ে যায় ফোন করবেন, ফোন করলে আমরাও ফোন নাম্বার দিয়ে দেবো, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, এই দোয়া চাই সবার কাছে। ধন্যবাদ সবাইকে।